ড্রাইভিং লাইসেন্স আপনি কিভাবে বের করবেন সৌদি আরবে আপনাকে বলা হবে লাইসেন্স নিয়ে নেওয়ার জন্য সেকেন্ড হ্যান্ড আপনি ইনস্ট্যান্ট বাইক কিনতে পারবেন আপনি সেই ক্ষেত্রে আসসালামু আলাইকুম এভরিওয়ান কেমন আছেন সবাই আশা করতে সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনি সৌদি আরবে কিভাবে মোটরসাইকেল নেবেন মোটরসাইকেল নিতে হলে সৌদি আরবে সর্বপ্রথম আপনার যেটা লাগবে সেটা ড্রাইভিং লাইসেন্স উইদাউট ড্রাইভিং লাইসেন্স আপনি মোটরসাইকেল কোনো অবস্থাতেই নিতে পারবেন না এখানে তো ড্রাইভিং লাইসেন্স আপনি কিভাবে বের করবেন সৌদি আরবে আসেন ফুল ডিটেলস শুনে আপনি আপনার যেই সিটিতে মক্কা মদিনা রিয়াদ জেদ্দা এভরিওয়্যার আপনি যেখানেই আছেন প্রত্যেকটা জায়গায় ড্রাইভিং স্কুল অ্যান্ড তার এখানে যারা আছেন তারা নিশ্চয় অবগত আছেন আফসার আফসার অ্যাকাউন্ট আমাদের প্রত্যেকজনের এখানে আফসার অ্যাকাউন্ট থাকে আফসার অ্যাকাউন্ট থেকে আপনাকে নিকটস্থ দাল্লা অথবা ড্রাইভিং মডেল স্কুলে অ্যাপয়েন্টমেন্ট নিতে হবে অ্যাপয়েন্টমেন্ট যেদিন নেবেন ওই দিন আপনাকে একটা ফাইল তৈরি করে অথবা মডেল স্কুলে চলে যেতে হবে নির্দিষ্ট সময়ে আর যাওয়ার আগে আপনাকে অবশ্যই এই ধরনের একটা ফাইল তৈরি করতে হবে ফাইল এটা আপনি কোথায় পাবেন ফাইল এটা আপনার বুক স্টোর অথবা স্টুডিওতে পাবেন এটা সর্বোচ্চ দাম 5 রিয়াল নিতে হবে ফাইলে আপনার কি কি পেপারস লাগবে চার কপি ছবি পাসপোর্ট সাইজের অবশ্যই ব্যাকগ্রাউন্ড হোয়াইট তারপর আপনার আকামা অথবা আইডি কার্ডের ফটোকপি আর আফসারের যেই অ্যাপয়েন্টমেন্ট ওটার ফটোকপি এরপরে আপনি নিকটস্থ দাল্লা অথবা মডেল হাই স্কুলে যখন চলে যাবেন ফাইলটা জমা রাখ আর ওখানে আপনাকে একটা পেপারস দেওয়া হবে বলা হবে ওখান থেকে মুরুরের অফিস থেকে আপনাকে আপনার পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আসার জন্য ট্রাফিক অফিসার লোকেশন কর্মরত যারা আছেন তাদেরকে জিজ্ঞেস করলে আপনাকে ওরা দেখাই দিবে পুলিশ ক্লিয়ারেন্স নিয়ে আপনি আবার দাল্লা অথবা স্কুল মডেল স্কুল আপনি ব্যাক আসবেন আসার পর আপনার 200 রিয়াল ফিস বাবদ জমা রাখবে এরপর আপনাকে বলা হবে ভর্তি হয়ে যাওয়ার জন্য ড্রাইভিং স্কুলের ফিস এটা আসলে ভ্যারিয়েন্ট করে আপনি কোথায় থেকে বা কোন স্কুল থেকে আপনি ড্রাইভিং লাইসেন্সের জন্য অ্যাপ্লিকেশন করতেছেন তো আপনি থেকে ফিস জমা নেওয়ার পরে আপনাকে নির্দিষ্ট একটা ডেট দিয়ে দেওয়া হবে ক্লাসের জন্য ওই ডেটে আপনি চলে যাবেন ক্লাস করে প্রত্যেক দিন 3 ঘন্টা করে ক্লাস হয় এরপর আপনার যখন 7 থেকে 14 দিন কমপ্লিট হবে আপনাকে পরীক্ষার জন্য একটা ডেট দিয়ে দেওয়া হবে ডেটটা হতে পারে 1 সপ্তাহ অথবা 10 দিন অথবা থেকে একটু বেশি এটা আসলে ডিপেন্ড করে আপনার ওদের রাশ ক্যাম্প ওখানে যদি রাশ থাকে তাহলে আপনার লেট হবে আর এরপর যেদিন আপনার এক্সাম হবে এই পেপারসটা জমা দেবেন জমা দেওয়ার পরে আপনাকে বলা হবে যে আপনার এই সময় এখানে আপনার এক্সাম অনেকেই আছে পরীক্ষা দেওয়ার জন্য একসাথে অপেক্ষা করবেন প্রথমে আপনার থেকে ড্রাইভিং টেস্ট নেওয়া হবে এরপরে আপনি কম্পিউটার টেস্ট দিবেন যখন আপনি পরীক্ষাটা খুব সুন্দরভাবে কমপ্লিট করা হবে তখন আপনাকে বলা হবে লাইসেন্স নিয়ে নেওয়ার জন্য তো আপনার এর পূর্বে প্রাইভেট কার লাইসেন্স থেকে থাকে তাহলে মেডিকেল করতে হবে না কারণ আপনার একটা ডকুমেন্ট তাদের কাছে পূর্বেই জমা আছে আপনার থেকে 115 রিয়াল বাবদ মেডিকেল ফিস নেওয়া হবে আর আপনার আই টেস্ট চোখের পরীক্ষা করা হবে আপনি উত্তীর্ণ হবেন আধা ঘন্টা কিংবা 1 ঘন্টার ভিতরে আপনাকে ওরা এই লাইসেন্স কার্ডটা আপনাকে প্রিন্ট করে দেওয়া হবে ওকে ডান কংগ্রাচুলেশনস তো এখন আসেন বাইক কিভাবে নেবেন বাইকের কি প্রসেস বাইকের প্রসেস হচ্ছে আপনি যদি বাইক শোরুম থেকে নেন আপনি যেই শোরুম থেকে বাইক নেবেন তাদের সাথে আপনার ডিল ফাইনাল হবে আপনি ওদের আপনার ড্রাইভিং লাইসেন্স দিয়ে আপনাকে চলে আসতে হবে 2 থেকে 3 কার্যদিবসের মধ্যে আপনাকে ফোন দেওয়া হবে বলা হবে যে আপনার বাইক রেডি আপনি এসে কালেক্ট করতে পারেন সো এখন আসেন সেকেন্ড হ্যান্ডের কি ক্ষেত্রে কি করবেন হ্যাঁ সেকেন্ড হ্যান্ড আপনি ইনস্ট্যান্ট বাইক কিনতে পারবেন আপনি সেই ক্ষেত্রে আপনার আফসার অ্যাকাউন্ট লাগবে আফসারে গিয়ে আপনি আপনার লাইসেন্সটা সহ নেম ট্রান্সফার একটা অ্যাপ্লিকেশন করবেন সো এই ছিল আজকের ভিডিও আশা করতেছি সবাই উপকৃত হবেন আর যদি কিছু জানার থাকে টু ইনবক্স এনি টাইম কংগ্রাচুলেশনস ওয়ান্স অ্যাগেন ফর মোটরসাইকেল সৌদি আরবিয়া আপনার সেই বিশেষ দিন সেই শুভক্ষণে আমি আপনার ইনভাইটেশনের অপেক্ষায় আপনার সাথে অবশ্যই আমার দেখা হবে তো ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ